বাইয়ের ভাই লাস্টে মাথাটা এটা মেনে নিতে পারি না ভাই, লাস্টে যে মৃত্যুটা করছে অনেক মেনে নিতে পারি না। পাগল ভাই এতটা পাগল হয়েছে, পাগল হয়ে লাস্টে মারা গেল, লাস্টে এই চিন্তায় তো অনেক খারাপ লাগলো ভাই, অনেক অনেক। হিমালয়াশ্রফ ভাই লাস্ট সিনটা শাকিব খান এই সিনটা চেঞ্জ করে অন্য সিন দিতে পারত, ঠিক আছে? এর আগে প্রিয়তমা তো এরকম হয়েছে, লাস্টের সিন অনেক কষ্ট পাইছি আমরা, এবার ওই মুভিতে সেম সিন লাস্টে শাকিব খান মারা যায়, আমরা অনেক কষ্ট পাইছি। তো হিমালয়াশ্রফ ভাইকে আমরা সাজেশন করবো শাকিব খান হিসাবে, সেজন্য নেক্সট মুভিতে এই ধরনের লাস্টের সিন যেন করুণাদায়ক না হয়, যেমন শাকিব খান মারা গেছে। তো হিমালয়াশ্রফ ভাইরে আমরা বারবার বলবো যে লাস্টের সিনগুলো যেন এরকম আমার চয়েস একরকম, আপনার চয়েস একরকম, সবার অভিনয় যদি এক হইতে তাহলে তো হইছিলই তা। এখন আমি যদি বলি আমি তো জায়েদ খানের ভক্ত, আরেকজনে বলতে আছে শাকিব খানের ভক্ত, তাহলে কি আর হবে বল? বেশ, ওটা এক জায়গায় কিন্তু রাজকুমার একটু সুন্দর, রাজকুমার একটু সুন্দর।